তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে যেসব ভিডিও আপলোড করেছি সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। যে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। আমার গণিত বইয়ের 8 নম্বর পৃষ্ঠার এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা আমি আমার এর আগের ভিডিওতে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আজ আমরা 8 নম্বর পৃষ্ঠার এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। এখানে দেখছি লেখা আছে ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক ঠিক মতো রং দিই। তাহলে প্রথমে আমরা এই ফাঁকা ঘরগুলোতে গুণ করে লেখার চেষ্টা করব এবং তারপরে ঠিক ঠিক মতো রং দেবার চেষ্টা করব। এর আগেই আমি বলেছি দুটো এক অঙ্কের সংখ্যার গুণ করতে হলে আমাদের 1 থেকে 10 ঘরের নামটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যারা এখনো 1 থেকে 10 ঘরের নামটা জানো না তাদের জন্য আমি এখানে 1 থেকে 10 ঘরের নামটা দিয়ে দিচ্ছি। অঙ্ক শুরু করার আগে ভালোভাবে 1 থেকে 10 ঘরের নামটা মুখস্থ করে নিলে অঙ্কের সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে এখানে আমি 1-এর ঘরের, 2-এর ঘরের, 3-এর ঘরের, 4-এর ঘরের, 5-এর ঘরের, 6-এর ঘরের, 7-এর ঘরের, 8-এর ঘরের, 9-এর ঘরের এবং 10-এর ঘরের নামটা দিয়ে দিলাম। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কীভাবে গুণ করে 6-এর ফাঁকা ঘরগুলো পূরণ করতে হয়। এখানে 6-এর দিকে লক্ষ্য করলে দেখছি 6-এর একেবারে ওপরে সারি বরাবর 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা পর পর লেখা আছে। আবার 6-এর একেবারে বাঁদিকে স্তম্ভ বরাবর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা পর পর লেখা আছে। আরও দেখছি 6-এর 3টে ঘরে গুণ করে গুণফল লেখা আছে। এখন এই যে 3টে ঘরে গুণ করে গুণফল লেখা আছে তার 1টা ঘরের গুণফলটা কিভাবে করা হলো সেটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করব। এখন এই ঘরটাতে দেখছি গুণ করে 6 লেখা আছে, এই 6টা কিভাবে লেখা হলো সেটা প্রথমে বোঝার চেষ্টা করি। যে ঘরে 6 লেখা হয়েছে সেই ঘর বরাবর একেবারে বাঁদিকে যে সংখ্যাটা লেখা আছে সেটা হলো 2। আবার সেই ঘর বরাবর একেবারে ওপরে যে সংখ্যাটা লেখা আছে সেটা হলো 3। এখন এই 2 এবং 3 এই সংখ্যা দুটোর গুণফল কত হয় সেটা দেখি। এখন 2-কে 3 দিয়ে গুণ করলে কত হয় সেটা আমরা কিভাবে পাব, সেটা আমরা 2-এর ঘরের নামতা থেকে পাব। তো 2-এর ঘরের নামতা থেকে দেখছি 2-কে 3 দিয়ে গুণ করলে গুণফল হয় 6। তাহলে 2 এবং 3-এর গুণফল হলো 6, সেটা আমরা পেয়ে গেলাম। আবার 2-কে 3 দিয়ে গুণ না করে 3-কে 2 দিয়ে গুণ করলে গুণফল কত হয় সেটা এবারে দেখি। এখন 3-কে 2 দিয়ে গুণ করলে গুণফল কত হয় সেটা আমরা 3-এর ঘরের নামতা থেকে পাবো। তাহলে 3-এর ঘরের নামতা থেকে দেখছি 3-কে 2 দিয়ে গুণ করলে গুণফল হয় 6। তাহলে 3 এবং 2-এর গুণফল 6 সেটা আমরা দুভাবে নির্ণয় করতে পারছি। 1টা হলো 2-এর ঘরের নামতা থেকে,
আরেকটা হলো তিনের ঘরের নামতা থেকে। এখন আমরা বুঝতে পারলাম ছকের এই ফাঁকা ঘরগুলো আমরা দুভাবে পূরণ করতে পারি। আমরা এখানে একভাবেই পূরণ করার চেষ্টা করব। এবার দেখো কিভাবে তোমরা এখানে ছকের ফাঁকা ঘরগুলোতে গুণ করে লিখবে। এখানে দেখা যাচ্ছে ছকের প্রত্যেকটা সারিতে পাঁচটা করে ফাঁকা ঘর আছে। প্রথমে ছকের বাঁদিক থেকে পরপর প্রত্যেকটা ফাঁকা ঘরে গুণ করে লেখার জন্য আমরা দেখবে যে তোমাদের কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবং সেটা তোমরা পাশে একটা কাগজে লিখে নেবে। এইভাবে পাঁচটা ফাঁকা ঘরের জন্য লেখা হয়ে গেলে দেখবে যে ওই গুণফলগুলো তোমরা নিজেরাই বলতে পারছো কিনা। যদি না পারো তাহলে ওই ঘরের নামটাটা আগে ভালোভাবে মুখস্থ করে নেবে, তারপর গুণফলগুলো লিখে নামটা থেকে আবার মিলিয়ে নেবে। যারা এখনও নামটা মুখস্থ করনি আমি তাদের জন্য এখানে নামটা দেখে গুণফলগুলো লিখে দেখাচ্ছি। প্রথমে আমরা ছকের প্রথম লাইনের ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করা যায় সেটা বোঝার চেষ্টা করি। তাহলে প্রথম লাইনের প্রথম ফাঁকা ঘরটা আমরা কিভাবে পূরণ করব। প্রথম লাইনের প্রথম ফাঁকা ঘর বরাবর একেবারে বাঁদিকে দেখছি লেখা আছে এক, এবং প্রথম লাইনের প্রথম ফাঁকা ঘরের একেবারে ওপরে লেখা আছে এক। তাহলে এখানে আমাদের এককে এক দিয়ে গুণ করতে হবে। প্রথম লাইনের দ্বিতীয় ফাঁকা ঘরটা আমরা কিভাবে পূরণ করব, না প্রথম লাইনের দ্বিতীয় ফাঁকা ঘর বরাবর একেবারে বাঁদিকে লেখা আছে এক আর একেবারে ওপরে লেখা আছে দুই, তাহলে এখানে আমরা এককে দুই দিয়ে গুণ করব। তার পরের ফাঁকা ঘরের জন্য আমরা এককে তিন দিয়ে গুণ করব, তারপরের ফাঁকা ঘরের জন্য আমরা এককে চার দিয়ে গুণ করব, এবং তারপরের ফাঁকা ঘরের জন্য আমরা এককে পাঁচ দিয়ে গুণ করব। তাহলে এখান থেকে আমরা বুঝলাম প্রথম লাইনের ফাঁকা ঘরগুলো পূরণ করার জন্য আমাদের এককে এক দিয়ে গুণ করতে হবে, এককে দুই দিয়ে গুণ করতে হবে, এককে তিন দিয়ে গুণ করতে হবে, এককে চার দিয়ে গুণ করতে হবে এবং এককে পাঁচ দিয়ে গুণ করতে হবে। এই গুণফলগুলো আমরা কিভাবে পাব, সব গুণফলগুলো আমরা একের ঘরের নামতা থেকে পেয়ে যাব। এখন একের ঘরের নামতা থেকে দেখছি এককে এক দিয়ে গুণ করলে গুণফল হয় এক, তাহলে প্রথম ঘরে আমরা লিখলাম এক। এককে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় দুই, তাই এর পরের ফাঁকা ঘরে আমরা লিখলাম দুই। এককে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় তিন, তাই তারপরের ফাঁকা ঘরে আমরা লিখলাম তিন। এককে চার দিয়ে গুণ করলে গুণফল হয় চার, তাই তারপরের ফাঁকা ঘরে আমরা লিখলাম চার। এককে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় পাঁচ, তাই আমরা পরের ফাঁকা ঘরে লিখলাম পাঁচ। এরপরে দ্বিতীয় লাইনের ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করা যায় সেটা দেখার চেষ্টা করি। এখানে দ্বিতীয় লাইনের প্রথম এবং তৃতীয় ফাঁকা ঘরটা পূরণ করা আছে, ফলে এখানে আমাদের তিনটে ফাঁকা ঘরে গুণ করে লিখতে হবে। এখন আমরা বুঝে গেছি কিভাবে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হয়। তাহলে দ্বিতীয় লাইনের দ্বিতীয় ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের দুইকে দুই দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় লাইনের চতুর্থ ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের দুইকে চার দিয়ে গুণ করতে হবে, আর দ্বিতীয় লাইনের পঞ্চম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের দুইকে পাঁচ দিয়ে গুণ করতে হবে। এখন এই গুণফলগুলো আমরা কিভাবে পাব, এই গুণফলগুলো আমরা দুইয়ের ঘরের নামতা থেকে পেয়ে যাব। এখন দুইয়ের ঘরের নামতাটাতে দেখছি দুইকে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় চার, তাই আমরা দ্বিতীয় লাইনের দ্বিতীয় ফাঁকা ঘরে লিখলাম চার। এরপরে দেখছি দুইকে চার দিয়ে গুণ করলে গুণফল হয় আট, তাই আমরা দ্বিতীয় লাইনের চতুর্থ ফাঁকা ঘরে লিখলাম আট। আর দুইকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় দশ, তাই আমরা দ্বিতীয় লাইনের পঞ্চম ফাঁকা ঘরে লিখলাম দশ। তাহলে দ্বিতীয় লাইনের ফাঁকা ঘরগুলো এখন পূরণ করা হয়ে গেল। এবার আমরা তৃতীয় লাইনের ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করি। তৃতীয় লাইনে দেখছি সবকটা ঘরই ফাঁকা,
তাহলে তৃতীয় লাইনের প্রথম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের তিনকে এক দিয়ে গুণ করতে হবে, তৃতীয় লাইনের দ্বিতীয় ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের তিনকে দুই দিয়ে গুণ করতে হবে, তৃতীয় লাইনের তৃতীয় ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের তিনকে তিন দিয়ে গুণ করতে হবে, তৃতীয় লাইনের চতুর্থ ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের তিনকে চার দিয়ে গুণ করতে হবে, এবং তৃতীয় লাইনের পঞ্চম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের তিনকে পাঁচ দিয়ে গুণ করতে হবে। এখন এই গুণফলগুলো আমরা কিভাবে পাব, না আমরা তিনের ঘরের নামটা থেকে এই গুণফলগুলো পেয়ে যাব। তাহলে এখন নামটা থেকে দেখছি, তিনকে এক দিয়ে গুণ করলে গুণফল হয় তিন, তাই আমরা তৃতীয় লাইনের প্রথম ফাঁকা ঘরে লিখলাম তিন, তিনকে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় ছয়, তাই আমরা তৃতীয় লাইনের দ্বিতীয় ফাঁকা ঘরে লিখলাম ছয়, তিনকে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় নয়, তাই আমরা তৃতীয় ফাঁকা ঘরে লিখলাম নয়, তিনকে চার দিয়ে গুণ করলে গুণফল হয় বারো, তাই আমরা তৃতীয় লাইনের চতুর্থ ফাঁকা ঘরে লিখলাম বারো, তিনকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় পনেরো, তাই আমরা পঞ্চম ফাঁকা ঘরে লিখলাম পনেরো। এরপরে দেখি এর পরের লাইনের ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করা যায়, এর পরের লাইনেরও সবকটা ঘরই ফাঁকা। তাহলে এখানে আমাদের প্রথম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য চারকে এক দিয়ে গুণ করতে হবে, পরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য চারকে দুই দিয়ে গুণ করতে হবে, তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য চারকে তিন দিয়ে গুণ করতে হবে, তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য চারকে চার দিয়ে গুণ করতে হবে, তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য চারকে পাঁচ দিয়ে গুণ করতে হবে। এখন এখানে আমাদের চারের ঘরের নামটা দেখতে হবে, চারকে এক দিয়ে গুণ করলে গুণফল হয় চার, সেটা আমরা নামটা থেকে দেখতে পাচ্ছি। তাহলে চতুর্থ লাইনের প্রথম ফাঁকা ঘরে লিখলাম চার, চারকে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় আট, তাই চতুর্থ লাইনের দ্বিতীয় ফাঁকা ঘরে আমরা লিখলাম আট, চারকে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় বারো, তাই আমরা এর পরের ফাঁকা ঘরটায় লিখলাম বারো, চারকে চার দিয়ে গুণ করলে গুণফল হয় ষোলো, তাহলে এর পরের ফাঁকা ঘরটায় আমরা লিখলাম ষোলো, চারকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় কুড়ি, তাহলে এর পরের ফাঁকা ঘরটায় আমরা লিখলাম কুড়ি। এর পরের লাইনের ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করা যায় এখন তোমরা নিশ্চয়ই বুঝে গেছ। তাহলে এখানে প্রথম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের পাঁচকে এক দিয়ে গুণ করতে হবে, পরের ফাঁকা ঘরটার জন্য আমাদের পাঁচকে দুই দিয়ে গুণ করতে হবে, তারপরের ফাঁকা ঘরটার জন্য আমাদের পাঁচকে তিন দিয়ে গুণ করতে হবে, তারপরের ফাঁকা ঘরটার জন্য আমাদের পাঁচকে চার দিয়ে গুণ করতে হবে, আর তারপরের ফাঁকা ঘরটার জন্য আমাদের পাঁচকে পাঁচ দিয়ে গুণ করতে হবে। তাহলে পাঁচের ঘরের নামটা থেকে আমরা এই গুণফলগুলো পেয়ে যাব। এখন পাঁচকে এক দিয়ে গুণ করলে গুণফল হয় পাঁচ, তাই এই লাইনের প্রথম ফাঁকা ঘরে আমরা লিখলাম পাঁচ, পাঁচকে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় দশ, তাই পরের ফাঁকা ঘরটায় লিখলাম দশ, পাঁচকে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় পনেরো, তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম পনেরো, পাঁচকে চার দিয়ে গুণ করলে গুণফল হয় কুড়ি, তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম কুড়ি, পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় পঁচিশ, তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম পঁচিশ। এরপরে আমরা পরের লাইনের ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করি। এই লাইনের একটা ফাঁকা ঘরে গুণ করে লেখা আছে, তাহলে আমাদের বাকি চারটে ফাঁকা ঘরে গুণ করে লিখতে হবে। এখানে প্রথম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের ছয়কে এক দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে, তারপরের ফাঁকা ঘরের জন্য আমাদের ছয়কে দুই দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে, তারপরের ফাঁকা ঘরটার জন্য আমাদের ছয়কে তিন দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে, এবং সব শেষের ফাঁকা ঘরটার জন্য আমাদের ছয়কে পাঁচ দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। এই গুণফলগুলো আমরা ছয়ের ঘরের নামটা থেকে এখন পেয়ে যাব। তাহলে ছয়ের ঘরের নামটা থেকে দেখছি, ছয়কে এক দিয়ে গুণ করলে গুণফল হয় ছয়, তাহলে প্রথম ফাঁকা ঘরটায় লিখলাম ছয়, ছয়কে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় বারো, তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম বারো, ছয়কে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় আঠেরো, তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম আঠেরো, আর ছয়কে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় তিরিশ, তাহলে সব শেষের ফাঁকা ঘরটায় লিখলাম তিরিশ। এবারে দেখি এর পরের ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করা যায়। এর পরের লাইনের প্রথম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের সাতকে এক দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে।
তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের সাতকে দুই দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের সাতকে তিন দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের সাতকে চার দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের সাতকে পাঁচ দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। তাহলে এখানে আমরা গুণফলগুলো পাবো সাতের ঘরের নামটা থেকে। এখন সাতের ঘরের নামটা থেকে দেখছি সাতকে এক দিয়ে গুণ করলে গুণফল হয় সাত, তাই প্রথম ফাঁকা ঘরে লিখলাম সাত। সাতকে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় চোদ্দ, এর পরের ফাঁকা ঘরে লিখলাম চোদ্দ। সাতকে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় একুশ, তারপরের ফাঁকা ঘরে লিখলাম একুশ। সাতকে চার দিয়ে গুণ করলে গুণফল হয় আঠাশ, তারপরের ফাঁকা ঘরে লিখলাম আঠাশ। সাতকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় পঁয়ত্রিশ, তারপরের ফাঁকা ঘরে লিখলাম পঁয়ত্রিশ। এরপরে দেখি এরপরের ফাঁকা ঘরগুলো কীভাবে পূরণ করা যায়। এর পরের লাইনের প্রথম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের আটকে এক দিয়ে গুণ করে গুণফলটা ফাঁকা ঘরে লিখতে হবে। পরের ঘরটা পূরণ করার জন্য আমাদের আটকে দুই দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের আটকে তিন দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের আটকে চার দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের আটকে পাঁচ দিয়ে গুণ করে গুণফলটা লিখতে হবে। এই গুণফলগুলো আমরা সব আটের ঘরের নামটা থেকে পেয়ে যাব। তাহলে এখন আটের ঘরের নামটা থেকে দেখছি আটকে এক দিয়ে গুণ করলে গুণফল হয় আট, তাই প্রথম ফাঁকা ঘরটায় লিখলাম আট। আটকে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় ষোলো, পরের ফাঁকা ঘরটায় লিখলাম ষোলো। আটকে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় চব্বিশ, তাই তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম চব্বিশ। আটকে চার দিয়ে গুণ করলে গুণফল হয় বত্রিশ, তাই তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম বত্রিশ। আর আটকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় চল্লিশ, তাই তারপরের ফাঁকা ঘরটায় আমরা লিখে দিলাম চল্লিশ। এরপরে আমরা এর পরের লাইনের ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করি। পরের লাইনের প্রথম ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের নয়কে এক দিয়ে গুণ করতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের নয়কে দুই দিয়ে গুণ করতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের নয়কে তিন দিয়ে গুণ করতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের নয়কে চার দিয়ে গুণ করতে হবে। তারপরের ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমাদের নয়কে পাঁচ দিয়ে গুণ করতে হবে। এই গুণফলগুলো আমরা নয়ের ঘরের নামটা থেকে পেয়ে যাব। তাহলে নয়কে এক দিয়ে গুণ করলে গুণফল হয় নয়, তাই এই লাইনের প্রথম ফাঁকা ঘরে লিখলাম নয়। নয়কে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় আঠেরো, পরের ফাঁকা ঘরটায় লিখলাম আঠেরো। নয়কে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় সাতাশ, পরের ফাঁকা ঘরটায় লিখলাম সাতাশ। নয়কে চার দিয়ে গুণ করলে গুণফল হয় ছত্রিশ, তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম ছত্রিশ। নয়কে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় পঁয়তাল্লিশ, তাই তারপরের ফাঁকা ঘরটায় লিখলাম পঁয়তাল্লিশ। এখন আমাদের গুণ করে এই সব কটা ফাঁকা ঘরে লেখা হয়ে গেল। এখন আমাদের এই ঘরগুলোতে রং দিতে হবে। গুণফলে দশকে চার থাকলে আমাদের এখানে বলেছে লাল রং দিতে। এখানে দেখছি দুটো গুণফলে দশকের ঘরে চার আছে, তাই তোমরা এই দুটো ঘরে লাল রং দিয়ে দেবে। এরপরে বলছে গুণফলে দশকে তিন থাকলে হলুদ রং দেই। এখন এখানে দেখছি এই একটা দুটো তিনটে চারটে, এই চারটে গুণফলে দশকের ঘরে তিন আছে, তাহলে এই চারটে গুণফলে তোমরা হলুদ রং দিয়ে দেবে। এরপরে লেখা আছে গুণফলে দশকে দুই থাকলে গাঢ় নীল রং দেই। এখানে দেখছি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই আটটা ঘরে গুণফলে দশকের ঘরে দুই আছে, তাহলে এই আটটা ঘরে তোমরা নীল রং দিয়ে দেবে। এরপরে লেখা আছে গুণফলে দশকের ঘরে এক থাকলে সবুজ রং দেই। এখানে দেখছি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা,
8টা 9টা 10টা 11টা 12টা এই 12টা ঘরের গুণফলে দশকের ঘরে এক আছে, তাহলে এই 12টা ঘরে তোমরা সবুজ রং দিয়ে দেবে। এরপরে লেখা আছে গুণফলে দশকে শূন্য থাকলে গোলাপি রং দেই। এখানে দেখছি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা, এই উনিশটা ঘরে গুণফলে দশকের ঘরে শূন্য আছে, তাই এই উনিশটা ঘরে তোমরা গোলাপি রং দিয়ে দেবে। এখন আমাদের সবকটা গুণফলে রং দেওয়া হয়ে গেল। এর পরের প্রশ্ন হচ্ছে গাঢ় নীল রং দিয়েছি কটা ঘরে, সেটা আমাদের গুণে এই ফাঁকা ঘরটাতে লিখতে হবে। তাহলে গাঢ় নীল রং আমরা দিয়েছি এখান থেকে গুণে দেখছি আটটা ঘরে, তাহলে এখানে লিখে দিলাম আট। এরপরে আমাদের লিখতে হবে লাল রং দিয়েছি যে কটা ঘরে, সেই ঘরগুলো গুণে এই ফাঁকা ঘরটাতে লিখতে হবে। এখানে গুণে দেখছি লাল রং দিয়েছি দুটো ঘরে, তাই এই ফাঁকা ঘরটায় লিখলাম দুই। এরপরে দেখছি হলুদ রং দিয়েছি যতগুলো ঘরে, সেই ঘরগুলো গুণে আমাদের এই ফাঁকা ঘরটায় লিখতে হবে। এখানে গুণে দেখছি হলুদ রং দিয়েছি চারটি ঘরে, তার এই ফাঁকা ঘরে লিখে দিলাম চার। এরপরে দেখছি গোলাপি রং দিয়েছি যতগুলো ঘরে, সেই ঘরগুলো গুণে এই ফাঁকা ঘরটায় লিখতে হবে। এখানে গুণে দেখছি যে আমরা উনিশটা ঘরে গোলাপি রং দিয়েছি, তাই আমরা এই ফাঁকা ঘরটায় লিখে দিলাম উনিশ। এরপরে লেখা আছে সবুজ রং দিয়েছি কতগুলো ঘরে, তাহলে সবুজ রং দিয়েছি যতগুলো ঘরে সেটা আমরা গুণে নিলাম। এখানে গুণে দেখছি ১২টা ঘরে সবুজ রং দিয়েছি, তাই আমরা এই ফাঁকা ঘরে লিখে দিলাম ১২। এরপরে আমাদের ফাঁকা ঘরটায় লিখতে হবে বেশি ঘরে কোন রং দিয়েছি। এখানে দেখছি গোলাপি রং দিয়েছি ১৯টা ঘরে, তাহলে আমরা এই ফাঁকা ঘরটাতে লিখে দেব গোলাপি রং, কারণ এখানে গোলাপি রংটাই আমরা বেশি ঘরে দিয়েছি। আজ আমি আমার গণিত বইয়ের আট নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওগুলোতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।